ওয়েলকাম টু এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি। তো আজকে দশম শ্রেণীর নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে সেটি আজকে আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি কী দেওয়া আছে, এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার ওয়াই সমান সমান 3 যখন এক্স সমান সমান 9। এক্স সমান সমান 25 হলে ওয়াই এর ধনাত্মক মান কত হবে? এখানে কী বলে দিচ্ছে, ধনাত্মক মান বলতে যে প্লাসের যে মানটা হবে সেইটা কত হবে। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্নটার আনসারটা দেখে নিই। প্রথম প্রশ্নটার আনসারটি হবে যে এখানে দেখো যে এক্স ভ্যারিয়াস ওয়াই বলে দিয়েছে, তাহলে এটা নিলাম। তো এখানে এই ভ্যারিয়াস চিহ্নটা তোলার জন্য একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করতে হয়। ধ্রুবক পদটা কী ধরে নিয়েছি, কে, তাহলে কে দিয়ে যখন গুণ করলাম তখন এইটা কী হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কী লিখতে হবে, যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0 আর কে একটি ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত বলে দিয়েছে, এক্স এর মান বলে দিয়েছে 9 আর ওয়াই এর মান কত বলে দিয়েছে, 3। তাহলে এক্স এর জায়গায় 9 বসালাম, ওয়াইয়ের জায়গায় 3 বসলাম, তো এখানে স্কোয়ার থাকার জন্য মাথায় স্কোয়ার হলো, তাহলে 3 স্কোয়ার 9, তাহলে 9 9 দুই দিকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কে এর মান কত, 1। তাহলে এইটা ছিল আমার 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে যখন আমি কে এর মানটা বসালাম 1, তাহলে এইটা হয়ে যাবে এক্স সমান সমান ওয়াই স্কোয়ার। তাহলে এবার বলে দিচ্ছে এক্স এর মান যখন 25 হবে তখন ওয়াই এর মানটা কত হবে, তাহলে এক্স এর মানটা কত বসিয়েছি, এক্স এর মানটা বসিয়েছি 25। তাহলে ওয়াই এর মানটা বার করবো, তাহলে ওয়াই এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা 25-এর মাথায় গিয়ে রুট হয়ে যাবে। কোনো কিছু রুট থেকে বার করতে গেলে সেটা প্লাস মাইনাস হয়ে আসে, তাহলে প্লাস মাইনাস 5। তাহলে এইখানে ধনাত্মক মানটা লিখতে বলেছে, তাহলে ধনাত্মক মানটা কত হবে, 5 হবে। তাহলে অপশন কি, অপশন এ। পরবর্তী প্রশ্নটি কী বলেছে, এ ও বি যথাক্রমে 2500 ও 2000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে, 1 বছর পর ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতি হয়, এই চারটা অপশনের মধ্যে কোনটি। এই প্রশ্নের আনসারটা দেখে নিই। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত কত, 2500:2000। তাহলে এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 25:20। তাহলে 25কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5, 20কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 4। তাহলে এইটা হচ্ছে ওদের মূলধনের অনুপাত। হ্যাঁ, তাহলে এর ক্ষতি বার করতে বলেছে, মোট ক্ষতি হয়েছে কত, 720 টাকা। তাহলে 720 টাকা, তাহলে এর বলতে 5 বোঝায়, তাহলে নিচে কী হয়, এই দুটো যোগফল। তাহলে এই দুটো যোগফল করলে 9 হবে, 9 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 80, 80 আর 5 গুণ করলে কত হবে, 400 টাকা। তাহলে এর ক্ষতি হয়েছে 400 টাকা, অপশন কি, অপশন বি। 3 নম্বর প্রশ্নটি দেখো, দুটি বৃত্ত পরস্পর সি বিন্দুতে স্পর্শ করেছে, দুটি বৃত্ত পরস্পর সি বিন্দুতে স্পর্শ করেছে, এ বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে কোণ এ সি বি এর পরিমাপ কত। তাহলে দেখে নাও, যে দুটো বৃত্ত আছে, যেই বৃত্ত দুটি সি বিন্দুতে স্পর্শ করেছে আর এ বি হচ্ছে একটা সাধারণ স্পর্শক, ঠিক আছে, এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এইখান থেকে যে এই কোণটা তৈরি হবে, এই কোণটা সবসময় কী হবে, 90 ডিগ্রি তৈরি হবে। তাহলে এইটা অ্যান্সার কত হবে, 90 ডিগ্রি। তাহলে অপশন কত, অপশন ডি। পরবর্তী প্রশ্নটি হলো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে ওয়ার ব্যাসার্ধ হবে, এই চারটে অপশনের মধ্যে কোনটা, এর অ্যান্সারটা দেখে নিই। তাহলে প্রথমে কী বলে দিয়েছে, যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, মানে অর্ধগোলক একটা বাটির মতো জিনিস, হ্যাঁ এইরকম, এখানে আমি কী বার করতে বলেছি, আমাদের ব্যাসার্ধ বার করতে বলেছে, ওই জন্য ধরে নিয়েছি ব্যাসার্ধটা কত, 8 সেন্টিমিটার। যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেইটার সাথে এইটা সমান, তাহলে এই দুটো সমান করে দিলাম, তাহলে এই তিনটা তলায় চলে আসবে, এই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে কী হবে, 8 স্কোয়ার সমান 147/3, এই তিনটা নিচে চলে এলো, তাহলে এইটা দিয়ে এটাকে কাটলে কত হবে, 49। তাহলে এটা কত হচ্ছে, স্কোয়ার আছে, স্কোয়ারটা এদিকে এসে রুট হয়ে যাবে, তাহলে 49 বলতে 7 গুণ 7, তাহলে 1টা 7 বেরিয়ে আসবে, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। পরের প্রশ্নটা দেখে নিই, 2 নম্বর প্রশ্নগুলি বলে দিয়েছে সত্য মিথ্যা বার করতে বলেছে। তো প্রথম প্রশ্নটা দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসি লম্ব সমদ্বিখণ্ডক, এটি দেখে নাও। তাহলে দেখো, এই যে যেই বৃত্তটা আছে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, একটা বাইরে বিন্দু নিয়েছি এ, তাহলে এই এটা যোগ করে দিলাম, এইখান থেকে দুটো স্পর্শক টেনেছি, ঠিক আছে, দুটো স্পর্শক টেনেছি, যে যেটা হচ্ছে বি বিন্দুতে আর এই সি বিন্দুতে স্পর্শ করেছে। দিয়ে এখন বলে দিয়েছে যে এই যে যেই বাহুটা ও এ যেটা আছে, এই ও এ কে আর বি সি যদি আমি যোগ করি, বি সিটা যোগ করলাম, তাহলে দেখো যে এই ও এর ওপরে বি সি কি আছে, লম্ব হয়ে আছে, তাহলে এইখানেও যতটা আছে এইখান থেকে এইটুকু মাপ ততটাই আচ্ছা, তাহলে এটা কি লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এটা সত্য কথা। আচ্ছা, পরের প্রশ্নটা দেখে নাও, এই যে একটা চিত্র দিয়ে দিয়েছে, এই চিত্রে কী বলছে, এসটি মানে এই বাহুটা আর কি কিউ আর, এই বাহুটা আর এই বাহুটা কী বলেছে, সমান্তরাল, তাহলে কি যে পি কিউকে
पीएस दिए भाग कर ले जा मान पा पी आर के पीटी दिए भाग कर ले एक ही मान पा तेल एट कि सत्य कथा। हाँ यहाँ सत्य कथा। बस तीन नम्बर प्रश्न देखे नाम। तीन नम्बर प्रश्न बोले शंकुर तीर्यक उच्चता शंकुर उच्चतार द्विगुण हम शंकुर व्यासार्ध हो उच्चता गुण रूट तीन। तेल ये प्रश्न उत्तर देखे नाम। तेल क्या प्रथम धरे नहीं उच्चता कत एच तेल एन दीजिए तीर्यक उच्चता उच्चतार द्विगुण तेल तीर्यक उच्चता कत है टू एच ये दुई द्विगुण करते हैं और व्यासार्धा धरे नहीं कत आर धरे नहीं देखो ये एक शंकुर छवि तो यहाँ कि एक त्रिभुज यहाँ हे उच्चता यहाँ तीर्यक उच्चता और यहाँ कि व्यासार्ध यहाँ कि एक समकोणी त्रिभुज हे तेल ये जी एच है ये जो आर है ये टू एच तेल यहां कीसर मान बार करते हैं ये ये हमार भूमि ये लम्ब ये कि अतिभुज तेल क्या है जे दुटो वर्गर जोगफल यटार वर्गर साथ समान ये पिथागोरस सूत्र देखे पाई अतिभुज वर्ग तरह कि अन्य बाहु दुटोर वर्गर जोगफल तो शुधुमात्र आठ बार करते हैं आठ रेखे दिलाम एचटा को दिखे पाठिए दिलाम वियोग हो गेलो चारटे छिलो ओटा एक वियोग हो गेलो तीनटे पड़े थाकबे आर स्क्वायर समान थ्री एच स्क्वायर तेल आर समान समान कि ये रूट हो गेलो स्क्वायर आछे एकटा एच बेरिये आसबे और रूट थ्री पड़े थाकबे ताहले रूट थ्री गुण उच्चता एटाई आमादेर बोले दिच्छे तार माने एटाओ कि आमार सत्य कथा। चार नम्बर प्रश्न देखे नी एक व्यवसाय ए ओ बी एर मूलधन अनुपात सात इंस टू पाँच एवं अच्छा ए मोट लाभ एकशो चल्लिस टाक पेल बी पाए एकशो पचिस टाक तेल ये कि सत्य ना मिथ्या ये कि करते हैं लाभ परिमाणटा दीचे ये दुटोर मध्य अनुपात बार करते हैं। हाँ ये मूलधन अनुपात कत कत दीजिए सात इंस टू पाँच तर मैंने कि लाभ अनुपात जो आज से समान बेरोते हैं किंतु ये कि लाभ परिमाणटा दिए दीचे एकशो चल्लिस टाक और एकशो अच्छा ये जो पाँच दिए भाग कर कत आठाश ये पाँच दिए भाग कर कत पचिस तेल देखो यार साथ ही मिलसे ना तो क्या ये फल्स। हाँ ये मिथ्या कथा। तीन एक नम्बर प्रश्नटी बोले जो तीन बंधु ए बी एवं सी एक संगे किछु मूलधन निये एकटी व्यवसा क्रय करें तारा ठीक करें जे मोट आयेर दुई बाय पाँच अंश काजेर जोन्नो थ्री इस टू टू अनुपाते भाग करे नेबेन जदि उनत्रिश हज़ार दुशो षाट टाका आय हय ताहले काजेर जोन्नो ए एर आय बी एर आयेर थेके कत बेशी हबे ताहले ए प्रश्नेर उत्तरटा देखे नी। अच्छा एक मासे आय कत उनत्रिश हज़ार दुशो षाट टाका ठीक है एबार ओरा कि करेछे जे उनत्रिश टाकाटा बेड़ेछे एई टाकार दुई बाई पाँच अंश ओरा काजेर जोन्नो नेबे ताहले काजेर जोन्नो कत टाका नेबे एई टाकार दुई बाई पाँच अंश दिए पाँच दिए एटाके काटले पाँच हज़ार आठशो बाहान्न दुई दिए गुण करले कत हबे दुई दिए गुण करले एगारो हज़ार सातशो चार टाका। अच्छा एगारो हज़ार सातशो चार टाका ओरा कि करबे तीन इंस टू दुई अनुपात ओरा भाग करे नेबे दिए एई अनुपातेर आनुपातिक जोगफलटा होच्छे सबकटा जोग करलाम ताहले कत होलो सात तेल एबार ए कत टाका आय करछे एई टाकार एर आय होच्छे तीन तीन बाई आनुपातिक जोगफल सात दिए जदि रेखे काटे ताहले एक हज़ार चारशो बहत्तर टाका एटा दिए एटाके गुण करले कत हबे पाँच हज़ार षोलो टाका तेल बियेर आय कत बियेर आय एक ही रकम करे बार करलाम एटा दिए एटाके काटलाम ताहले कत हबे एक हज़ार छशो बहत्तर टाका एटा दिए एटा गुण करले कत हबे तीन हज़ार तीनशो चुआल्लिस टाका दिए कि हलो जे ए बियेर थेके कत टाका बेशी आय करछे माने एई दुटोर वियोग करते हबे एई दुटोर वियोग करलाम दिए कत हलो एक हज़ार छशो बहत्तर टाका बेशी आय करछे। তারপরের প্রশ্নটি দেখে নি। তারপরের প্রশ্নটি হলো একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত তিন ইস টু চার এবং তাদের আয়তনের অনুপাত নয় ইস টু আট চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে এই প্রশ্নের উত্তরটি দেখে নি যে প্রথমে কি করতে হবে যে ধরে নিয়েছিস লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে এইচ ওয়ান এবং শঙ্কুর উচ্চতা কত এইচ টু তাহলে আরেকটা কি বলে দিয়েছে যে চোঙের ব্যাসার্ধের অনুপাত আর শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত কত বলে দিয়েছে তিন ইস্টু চার তাহলে এইখান থেকে আমি কী লিখতে পারি যে চোঙের ভূমির ব্যাসার্ধ ধরতে পারি থ্রি আর আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরতে পারি ফোর আর তাহলে আয়তনের অনুপাতটা বলে দিয়েছে কত নয় ইস্টু আট তাহলে আয়তনের ফর্মুলা কী এটা চোঙের আয়তনের অনুপাত হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আরের জায়গায় কত লিখব তিন আর ঠিক আছে তাহলে এইটা স্কোয়ার হয়ে যাবে আর এইচের মানটা কত এইচ ওয়ান তাহলে এই আরেকটা কী আছে শঙ্কু শঙ্কুর আয়তনের অনুপাত শঙ্কুর আয়তনের ফর্মুলা কি একের তিন পাই আর স্কোয়ার এইচ তাহলে এইখানে আর এর মানটা কত ধরেছি এখানে আর এর মানটা ধরেছি ফোর আর তাহলে কী হলো যে তাহলে দেখো তাহলে এইটা বাই এইটা হয়ে যাবে তাহলে পাই পাই থাকলো এইচ ওয়ান এইচ থাকলো আর তিনের স্কোয়ার করলে নয় আর স্কোয়ার করলে আর স্কোয়ার আর এদিকেও তাই হবে একের তিনটা যেমনি থাকবে পাই যেমনি থাকলো চারের স্কোয়ার করলে কত হবে ষোলো আর স্কোয়ার আর এইচ টুটা যাচ্ছে থাকবে এই আর কেটে গেল এই পাই কেটে গেল যা থাকলো সব পড়ে রইলো আর এই সাইডে কী হবে নয় বাই আট তাহলে এইখানে এইদিকে কী কী পড়ে রইলো এখানে এইদিকে পড়ে রইলো নয়
আর এইচ, আর এই নিচে যে তিনটা আছে এটা ওয়ান বাই আছে, এটা উপরে উঠে যাবে। আর এখানে কি পড়ে রইলো, ষোলো, ষোলোটা থাকলো আর এইটা এইচ টুটা থাকলো। আর এই সাইডে যা থাক, এই সাইডে যা আছে, তাই এইচ ওয়ান আর এইচ টুর মান বার করতে হবে। তাহলে কি হবে, নিচেরটা উপরে যাবে, উপরে দুটো নিচে আসবে। তাই করেছি, নিচে ষোলোটা উপরে চলে গেলো, নয় গুণ তিনটা নিচে চলে এলো। তাহলে কি হবে, এটা দিয়ে এটাকে কাটলাম, তাহলে দুই হলো, নয় নয় কেটে গেলো, তাহলে তিন হলো, তাহলে দুই বাই তিন, দুই বাই তিন থাকলো। তাহলে এইচ ওয়ান ইস টু এইচ টুর মান কত, দুই ইস টু তিন। এইটাই হচ্ছে কি, উচ্চতার অনুপাত। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখিনি, যদি ওয়াই ভ্যালিয়াস এক্স এস কিউব এবং ওয়াইয়ের বৃদ্ধি আট ইস টু সাতাশ অনুপাতে হলে এক্সের বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। এই প্রশ্ন উত্তরটা দেখেনি, যে দেখো প্রথমে কি বলে দিয়েছে, যে ওয়াই ভ্যারিয়াস এইখান থেকে কি করব, এটাকে সমান সমান আনবো, তার জন্য কী হবে, একটা কে দিয়ে গুণ করতে হবে, আর এইটা নিচে চলে গেল। তাহলে এটা আমার কি, এইখানে কে কে বোঝাচ্ছে, অশূন্য একটি ভেদ ধ্রুবক। এটা এক নম্বর সমীকরণ ধরে নিয়েছি, প্রথমে কি বলে দিচ্ছে যে অনুপাতটা আট ইস্টু কত, সাতাশ বলে দিচ্ছে। তাহলে প্রথম অনুপাতটা, আচ্ছা প্রথমে এই আটটাকে বসাবো, তাহলে আট অনুপাত আছে যেহেতু, সেই জন্য এম ধরে নিয়েছি। তাহলে প্রথম ওয়াইয়ের মান কত, এইট এম ওয়ান, ঠিক আছে, এইট এম ওয়ান। তখন এক নম্বর, এক নম্বর সমীকরণে এখানে ওয়াইয়ের মানটা কত, আট এম ওয়ানটা বসালাম। দিয়ে কী হবে, এখান থেকে এক্স এস, এক্সের মানটা বার করতো, এটা আট এম হয়ে গেল। দিয়ে এই কেটা নিচে চলে এলো, বলবো সূচকের নিয়ম অনুসারে এই পাওয়ারটা এই সাইডে কী হবে, ওয়ান বাই হয়ে যাবে, এদের পাওয়ারে বসে যাবে। তাহলে এখানে আট আছে, তাহলে আটে, আটকে কীভাবে লিখতে পারি, দুইয়ের পাওয়ার তিন, আর এই মাথায় একটা কী আছে, এক বাই তিন। তাহলে এক বাই তিন, এক বাই তিন কেটে গেলো, তাহলে পড়ে থাকলো কত, দুই, আর এই বাকিটা যেটা পড়ে থাকলো সেটার মাথায় কত হবে, পাওয়ারটা এক বাই তিন। এইরকম করে আরেকটা বার করলাম, যে আট ইস্টু সাতাশ ছিল, এবার সাতাশ ধরে বার করলাম, সাতাশ এম ধরে নিলাম, সাতাশ ধরে বার করলাম, যে ওইখানে মান বসলাম, একই রকম করে সাতাশটাও তাই হবে। তাহলে সাতাশ সঙ্গে কত লিখতে পারি, তিনের পাওয়ার তিন। তাহলে এইখানে এক বাই তিন, তিন তিন কেটে গেলো, তাহলে মান কত হলো, তিন। তাহলে তিনটা এখানে থাকলো আর বাকিটার পাওয়ার এক বাই তিন হয়ে গেলো। দিয়ে এই পার্টটা আর এই পার্টটার অনুপাত বার করেছি, হ্যাঁ, তাহলে অনুপাত বার করলে এই পার্টটা এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকলে কত, দুই ইস টু তিন। তাহলে অ্যান্সার কত আমার, দুই ইস টু তিন। বেশ, পরের পরের প্রশ্নটা বলেছে যে চার নম্বর প্রশ্নটা যেতে দিচ্ছে, এরা তোমাদের একটা উপপাদ্যতে দিচ্ছে, উপপাদ্যটি তোমাদের বইতে আছে, পেজ নাম্বার, পেজ নাম্বার আছে দুশো এগারো নম্বর পেজে, যেই একচল্লিশ, আচ্ছা দুশো এগারো নম্বর পেজে যেই একচল্লিশ নম্বর উপপাদ্যটা আছে সেটাই উপপাদ্য। এই যে বইয়ের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বইয়ের দুশো দুশো এগারো নম্বর পেজ তোমরা খুলবে, এখানে যে একচল্লিশ নম্বর উপপাদ্যটি আছে এই উপপাদ্যটি তোমরা লিখবে, তাহলে এটা চার নম্বর অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অবশ্যই ভিডিওটি শেয়ার করো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে।